আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে বি রহমান। আর এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, অসাধারণ ও অবিশ্বাস্য প্রতিভার অধিকারিণী 3.5 বছরের শিশু। দেশে সময়ে সময়ে এমনও কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলির বুদ্ধি দিয়েও ব্যাখ্যা করা যায় না। সেই ঘটনা অনেকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করেন না। সেই ঘটনা অনেকে আবার কাকতালীয় প্রচার মাধ্যমে শিরোনামে আসার জন্য প্রচার করে থাকে বলে থাকেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কবিতার ব্যতিক্রমী চিত্র দেখা গেল আমতায়। গ্রামীণ হাওড়া জেলা উলুবেড়িয়ার উত্তর বিধানসভার আমতা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সিরাজবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রাম মান্দারিয়া। এই গ্রামের কয়েলপাড়ার একটি 3.5 বছরের শিশু মুগ্ধা কয়াল। এই শিশু নিজের অসাধারণ ও অবিশ্বাস্য প্রতিভার জন্য ভারতের যে রেকর্ড বুক রয়েছে IBR অর্থাৎ ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডস 2024, এই বইয়ে নাম নথিভুক্ত করে ফেলেছে। মুগ্ধা কয়েলের বাবা গৌতম কয়েল ঔষধের সেলসম্যান, মা মধুরিমা কয়েল গৃহবধূ। মুগ্ধার বয়স 3.5 বছর হওয়ার কারণে এখনও কোনো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়নি। মুগ্ধা গ্রামীণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায়। 3.5 বছরের মুগ্ধা 40 সেকেন্ডে 62টি দেশের নাম সহ সেই দেশের রাজধানীর নাম, 30 সেকেন্ডে 37টি দেশের জাতীয় প্রতীকের নাম, 7 মিনিটে 90টি বাংলা ও ইংরেজি ছড়া বা রাইমস মুখস্থ বলছে। সেই সাথে সাথে 20টি প্রাণীর নাম, বিভিন্ন দেশের জাতীয় পাখির নাম, বিভিন্ন দেশের জাতীয় পশুর নাম, পশু পক্ষীর ডাকের নাম, 20টি যানবাহনের নাম, 25টি করে বাংলা ও ইংরাজি শব্দের বিপরীতার্থক শব্দ, 15টি দেশের পেশাদার ব্যক্তির নাম, বিভিন্ন দেশের মনীষীদের নাম বলে যাচ্ছে কোনো দ্বিধা সংকোচ না করে, এই সব বলে চলেছেন গড়গড় করে। 3.5 বছরের মুগ্ধা কয়েলের এই অসাধারণ ও অবিশ্বাস্য স্বীকৃতিস্বরূপ IBR অর্থাৎ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে IBR 2024 বই, মেডেল, মানপত্র, পেন, আই কার্ড ও অন্যান্য উপহার সামগ্রী মুগ্ধাকে প্রেরণ করেছে। মুগ্ধার এই অসাধারণ ও অবিশ্বাস্য প্রতিভা প্রসঙ্গে মুগ্ধার বাবা গৌতম কয়াল ও মা মধুরিমা কয়াল বলেন, মুগ্ধা যখন হামাগুড়ি দিতে শেখে তখন আমরা খেলার ছলে বাড়ির বিভিন্ন সামগ্রী দেখিয়ে ওকে সেই সামগ্রীগুলির নাম বলতাম। পরে সেই সামগ্রী ঘরের মেঝেতে রেখে ওকে জিনিসটার নাম বলে আনতে বলতাম। দেখতাম ও হামাগুড়ি দিয়ে আমাদের বলা জিনিসটি ঠিক এনে দিচ্ছে। ওর এই মনে রাখার ক্ষমতা দেখে আমরা আনন্দিত হয়েছিলাম। তারপর মুগ্ধা যখন আধো আধো কথা বলতে শেখে তখন আমরা বিভিন্ন ইংরাজি বাংলা ছড়া বলতাম, পরে ও সেগুলি বলতো। আস্তে আস্তে আমরা ওর সামনে বিভিন্ন দেশের নাম, তাদের রাজধানীর নাম, বিভিন্ন পশু পক্ষীর নাম ও তাদের ডাকের নাম বলতাম, বিভিন্ন দেশের জাতীয় প্রতীকের নাম, যানবাহনের নাম, ইংরাজি বাংলার বিভিন্ন বিপরীতার্থক শব্দ বলতাম, বিভিন্ন দেশের পেশাদার ব্যক্তির নাম, মনীষীদের নাম বলতাম। দেখতাম পরবর্তী সময়ে ওকে সেইগুলি জিজ্ঞাসা করলে ও গড়গড় করে সব বলে যাচ্ছে। মুগ্ধার বাবা মাকে জিজ্ঞাসা করা হয়, মুগ্ধা বড় হলে আপনার মেয়েকে কি করতে চান? এই প্রশ্নের যে উত্তর পাওয়া গেল, এই উত্তর আজ পর্যন্ত কোনো বাবা মা দেননি। প্রশ্নের উত্তরে অনেক বাবা মা বলে থাকেন তাদের সন্তান সন্ততিদের ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষিকা, উকিল ইত্যাদি ইত্যাদি করতে চান। কিন্তু যে উত্তর কোনো বাবা মার কাছে পাওয়া যায় না, সেই উত্তর পাওয়া গেল মুগ্ধার বাবা অর্থাৎ গৌতম কয়াল ও মা মধুরিমা কয়ালের কাছ থেকে। ওনারা বলেন, আমরা চাই আমাদের মেয়ে মুগ্ধা যেন মানুষের মতো প্রকৃত আদর্শবান মানুষ হয়। মুগ্ধার এই অসাধারণ ও অবিশ্বাস্য স্বীকৃতিস্বরূপ IBR এর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ডট এর পক্ষ থেকে মুগ্ধার হাতে মানপত্র ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে। আমতা 2 নম্বর পঞ্চায়েত সমিতির জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মুগ্ধার হাতে মানপত্র ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া পাশাপাশি পরিবেশ দূষণ রোধের বৃক্ষ তুলে দেন। মুগ্ধার এই সাফল্যে ভারতীয় স্বীকৃতি পাওয়ায় মান্দারিয়া গ্রামবাসী সহ আমতাবাসী
মুগ্ধাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এএমপি নিউজ, আন্তা, হাওড়া।